দেখো, আজকে তোমরা ক্লাস নাইনে, আমি এখানে একটা লিকুইড এনেছি, লিকুইড এনেছি, দু ধরনের লিকুইড। দেখো, এটা যদি ভুলে যায়, ভুলে গেলে আমি এখানে লিখে দিচ্ছি কি হচ্ছে, দেখো একবার। এটা যদি রেখে দিই তাহলে কি ঘটনা ঘটছে, দেখো। দু ধরনের লিকুইড ব্যবহার করেছি, এটাকে আমরা বলি ইনভিনসিবল লিকুইড, মানে যারা নিজেদের মধ্যে মিশবে না। কেন মিশছে না? দু ধরনের ঘনত্ব যুক্ত লিকুইড ব্যবহার করা হয়েছে, দুটো তরলে আলাদা ঘনত্ব, সেই জন্য দুটো আলাদা ঘনত্বের তরল যদি এক কাছে রাখা হয় তাহলে তারা কোনোদিনই মিশবে না। এখন এই যে দুটো আলাদা ঘনত্ব, দুটো তরল আলাদা ঘনত্ব তুমি দেখতেই পাচ্ছ, তাদের মধ্যে একটা লেয়ার আছে। এই দুটো ঘনত্বের তরলকে আমি আলাদা করব, দুটো ঘনত্বের এই যে দুটো তরল রয়েছে এদিকে আমরা আমি আলাদা করব। সেই আলাদা করার জন্য আজকে আমি একটা ফেলে দেওয়া জিনিস ব্যবহার করেছি। এটা আমি কোথায় পেলাম এটা আমি লাস্টে বলবো। এটা এই দুটোকে আলাদা করার জন্য আমাদের কিছু ল্যাবরেটরি প্রসেস আছে, সেটা আমি সেপারেটরি ফানেল ব্যবহার করতে পারি, বা আমাদের যে বুরেট পিপেট দিয়ে আমাদের অ্যাসিড খানের বিক্রিয়া করা হয় সেটা দিয়ে করতে পারতাম, অবশ্যই সেটা পারা যায়। এটা আমাদের বইয়ে লেখা আছে বা এটা আমাদের একটা ল্যাবের প্রসেস, কিন্তু ওটা একটা খরচ থাকে যে আমাদের একটা জিনিস কিনতে হবে তবে আমি ওটা করতে পারবো। তা আজকে আমি যেটা করছি সেটা আমি ফেলে দেওয়া একটা জিনিস থেকে আমি এটাকে করার চেষ্টা করছি। তা এটার মধ্যে তুমি দেখো, তা আমি কি করেছি, আমি একটা স্যালাইনের বোতল এনেছি, স্যালাইনের বোতল এনে এই এটা পুরো ফাটা একটা স্যালাইনের বোতল, এরপরে এই স্যালাইনের বোতলটাকে আমি কি করেছি, তাও দেখা যাবে আমি যেটা ব্যবহার করেছি দেখে
এটার পেছনে একটা সুন্দর গল্প আছে।
যে আমার এটা নিয়ে তো আমি এক্সপ্লেন করি, আমি ওই নার্সকে বলেছিলাম যে এই স্যালাইনের কতটা আমাকে দিয়ে দিতে হবে। তা যেহেতু এই স্যালাইনের বোতল বাইরে আসে না, স্যালাইনের বোতল দেখে কখনোই বাইরে আসে না, এটা তোমার হসপিটালে থেকে যায়। আমি যখন বললাম এটা নিয়ে আমি একটা পরীক্ষা করবো, তখন ওই রাতেই হচ্ছে, রাতেই মানে ওই রাতেই কথাটা হচ্ছে, যখন আমি ওই স্টেশনের উপর শুয়ে আছি, বেডের উপর শুয়ে আছি হসপিটাল বেডে, তা উনি বলেছিল, নার্স বলেছিল, নার্স খুব ছোটই ছিল, সে বলেছিল যে এটা তো দেওয়া নিয়ম নেই, তবে আমি এটাকে একটা মানে পলিথিন প্যাকেটে ভরে রেখে আপনার এই যেখানে আছে বেড আপনার পাশে রেখে দেবো, আপনি যখন হোক তখন আসবে লোক আপনার বাড়ি থেকে, আমি তো ওটার মতো কন্ডিশন ছিল না, তো ওটা যখন বাড়ি থেকে আসবে তখন ব্যাগে ভরে দিতে পারবে, মানে এটা কেউ না জানে। আমি তখন এনেছিলাম, তারপরে আমি তোমাদের এই পরীক্ষাটা করে দেখাচ্ছি। তাহলে আমি যে দুটো লিকুইড এখানে দেখো, একটা সাদা এটা একটু কন্দে টাইপের, দুটো লিকুইডকে আমি কিন্তু এখানে আলাদা করতে পেরেছি, তাই না? তুমি একটু সামনে এসো, তুমি তুমি তো আমাকে হেল্প করেছো, তোমার নামটা বলে দাও। তুমি কোন ক্লাসে পড়ো? তোমার স্কুলের নাম? তোমার নাম বলো। তোমার নাম বলো। আমাকে যে ক্যামেরায় এতক্ষণ ধরে সাহায্য করছিল, তুমি একটু নাম বলো নিজে। সত্যজিৎ প্রায় আমাকে ক্যামেরাতে সাহায্য করে, ভালো ছেলে। তা আমাদের সেপারেটরি ফানেল দিয়ে আমরা এখানেই কাজটা শেষ করছি, আমরা নেক্সট ক্লাসে আবার কোনো ইনোভেটিভ এক্সপেরিমেন্ট ব্যবহার করব। তা আমার এই এটা পুরোপুরি একটা নতুন ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে আমরা এটা কাজটা করলাম, তা আমরা খুবই ভালোভাবে করতে পেরেছি, এবং নাইনের ক্লাসের ছেলেমেয়েরা আমাকে সাপোর্ট, ভালো সাপোর্ট দিয়েছে, বিশেষ করে চারজন স্টুডেন্ট এখানে রয়েছে, তা আমি ওদের অনুপ্রেরণাতে আমি এই কাজগুলো করছি। আমার খুবই ভালো লাগছে যে এরা এগিয়ে আসছে। ধন্যবাদ।